শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গারে প্রায় ঘটছে দুর্ঘটনা। সবশেষে 3 জুলাই হ্যাঙ্গারে দুটি বিমানের পাখায় ধাক্কা লাগে, এতে প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়। দায়িত্বরতদের অবহেলার কারণে এসব ঘটনা বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। তবে এর পেছনে অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে দায়ী ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জুলহাস কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। এটা কোনো কথা হলো, একটা বিমান দাঁড়িয়ে আছে, আপনি একটা আস্তে আস্তে ট্রেনে নিয়ে আসবেন, সেটা আরেকটা ল্যাগিয়ে দিবেন, এটা সরকারি অর্থের অপচয় করবেন, এভাবে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন ও প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর এই কথাই স্পষ্ট যে 3 জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই বিমানের সংঘর্ষের ঘটনায় দায়িত্বে নিয়োজিতরাই দায়ী। বিমান বাংলাদেশের কর্মকর্তাদের সাথে কথোপকথনে সচিব এটিকে কেবল অবহেলা নয়, অপরাধ হিসেবেই উল্লেখ করেন। আমি কি করলাম, আমার প্রচেষ্টা কি ছিল, এখানে তো একদম চরম নেগলিজেন্স। বুধবার বিকালে বিমানবন্দর পরিদর্শন করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সতর্ক করা হয়। এই দুই ক্ষেত্রে আপনারা মুগুরের কোনো ব্যবস্থা ছিল না, চকের কোনো ব্যবস্থা ছিল না। ভবিষ্যতে যেন একটাও না ঘটে প্রত্যেকটা জিনিস আপনারা নজরদারি করেন, প্রত্যেকটা জিনিস কঠোর নজরদারি করেন, এসওপি যেভাবে আছে সেটা ফলো করেন। এই ধরনের ঘটনা যদি একটা ঘটে বিমান বন্ধ হয়ে যাবে। একের পর এক বিমানের সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ প্রতিমন্ত্রী চটেছেন কর্মকর্তাদের উপর। রাষ্ট্রের টাকায় এমন ক্ষতি যেন না হয় সেজন্য দায়ী ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের আইন করা হচ্ছে বলে জানান তিনি। চরম দায়িত্ব জ্ঞানহীনতা, কর্তব্য অবহেলা, এটা আমরা এর আগেও যে ঘটেছে, একই লোকজন এখানে ছিল, আমরা বারবার সতর্ক করেছি যে সেকেন্ড টাইম এই ধরনের ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইভেন আগের বেলা আমরা ছাড় দিই নাই, শুধু চাকরি খাওয়া সাসপেন্ড করা এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা যারা যারা দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বিমানের ক্ষতি হইতেছে তাদের থেকে এই টাকা আদায় করার ব্যবস্থা যাতে হয় সেই ধরনের আইন কানুন আমরা নিয়ে আসতেছি। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।